বিটিএফ এর পক্ষ থেকে আমি রাজীব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেসের যাত্রী হিসেবে কলকাতা যাচ্ছি। আমাদের ট্রেনটা একটু আগে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে ছেড়েছে। তো আপাতত দৃষ্টিতে এখন যেমন যেমনটি আরামদায়কই হবে, কারণ ট্রেনটি অত্যন্ত চমৎকার, পরিষ্কার পরিচ্ছন্ন এবং আরামদায়ক। আমরা যাচ্ছি এখানে 8:15 ছেড়েছে এবং ফিরবো তখন এটা ভারতীয় সময় 7:30 সময় ছাড়ে। আজকে আমরা ইনশাল্লাহ আশা করছি 6:30 ভারতীয় সময় পড়ছে। আচ্ছা, এখানে সকাল 8:00 ছাড়া এখানে কত ভারতীয় সময়? 6:30 বাংলাদেশ সময় 7:30। টিকিট কিরকম পড়বে? টিকিটটা একই সেম যদি আমরা এটাকে তুলনা করি, তবে অবশ্যই বাস যাত্রী বাসের চাইতে রেলের টিকিট অনেক সাশ্রয়ী, অনেক আরামদায়ক এবং অনেক জনপ্রিয় অবশ্যই। কারণ আমরা দেখতে পাচ্ছেন একটি সিটও খালি দেখছি না, আমরা প্রত্যেকটা সিটই আসন পরিপূর্ণ, বেশ পরিচ্ছন্ন এয়ার কন্ডিশন এটাকে বলা হয় বাতানুকূল এবং আশা করি মেনটেনও ভালো হবে। এর মধ্যে দুটো অপশন আছে, একটা ক্যাবিন, একটা হচ্ছে চেয়ার, এসি চেয়ার। আগে এখানে তিনটি অপশন ছিল, নন এসি চেয়ার, এসি চেয়ার এবং কেবিন। বর্তমানে নন এসি চেয়ারটা নেই, শুধু কেবিনটা আছে এবং এসি চেয়ারটা আছে। ফোনটার প্রাইস এখন কীরকম? আমি যতটুকু জেনেছি যে এসি চেয়ার যেটাতে আমরা এখন যাচ্ছি সেটা 1600-1625 মধ্যে হবে, আর এসি কেবিন যেটা আছে সেটার প্রাইসটা আমার জানা। আপ ডাউন অলমোস্ট কাছাকাছি প্রাইস? আপ ডাউন এখানে আপনাকে মনে রাখতে হবে, এই যে যা আমরা যাচ্ছি এর সাথে 1620-25 টাকা যেটাই হোক না কেন এর সাথে ভ্রমণ কর সংযুক্ত করা, অর্থাৎ 500 টাকা ভ্রমণ কর বা যেটাকে আমরা ট্রাভেল ট্যাক্স বলি এটার সাথে সংযুক্ত করা, সংযুক্ত করেই 1620-1625 মতো সামথিং লাগবে। ফেরার সময় আপনি যখন এখানে আসবেন তখন আপনাকে ভ্রমণ কর দিতে হবে না ট্রাভেল ট্যাক্স ছাড়া, সেটা হচ্ছে সামথিং 1100 সামথিং। কমলাপুর থেকে তো রিটার্ন টিকিট একবারই কাটা যাবে, কমলাপুর থেকেই যারা যাবেন একটু যদি হ্যাসেল ফ্রি করতে কমলাপুর, অবশ্যই কমলাপুর থেকে যদি যাওয়া আর ফেরাটা নিশ্চিত থাকে অবশ্যই আপনারা কমলাপুর থেকে যাওয়া এবং আসা দুটোই টিকিট কেটে নেওয়াটা ভালো, উত্তম। টিকিট অ্যাভেলেবিলিটির জন্য কতদিন আগে কাটলে ভালো? টিকিট অ্যাভেলেবিলিটির জন্য অবশ্যই যদি আপনি সপরিবারে ভ্রমণ করতে চান, নিশ্চয়ই আপনি চাবেন যে আপনার সিটটা ভালো হোক, একটু আগে হোক বা একটু আরামদায়ক হোক বা একটু সিরিয়াল অনুযায়ী হোক, সেক্ষেত্রে আপনি অবশ্যই 15 দিন আগে টিকিটটা কাটবেন ন্যূনতম, তাহলে আপনি আপনার পছন্দসই অন্যত সিট পাবেন। ঘন্টা 15 মিনিটের ব্যবধানে আমরা এখন যমুনা সেতু ক্রস করছি, আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে শুধু জলরাশি আর জলরাশি, অন্যরকম একটা থ্রিল বলতে আমরা যা বুঝি, আসলে এই সেতু বাজাতে গেলে সেই ফিলিংটা আসে, এক প্রকার থ্রিল অনুভব হয়। হার্ডিং ব্রিজ বন্ধুরা, পশ্চিমবঙ্গের গেদে রেল স্টেশন পার হয়ে আমরা এখন আছি কল্যাণী রেল স্টেশনের কাছাকাছি। আমাদের ট্রেন এখানে থামবে না, ট্রেন পাস হচ্ছে এবং এর মধ্যে আমরা আমাদের কলকাতা ভ্রমণের ভোজন পর্ব শুরু করছি সকলের প্রিয় লেজ দিয়ে। কলকাতায় আসবো আর লেজ খাবো না।
তো হয় না, এই চিন্তাই মাথায় ঘুরপাক খাচ্ছিল, হয়তো নেমে খেতাম, কিন্তু ট্রেনের মধ্যেই পেয়ে গেলাম অপূর্ব সুস্বাদু টেস্টি। দেখতে পাচ্ছেন কলকাতা